ভিপি নূরের আগুনঝরা বক্তব্যে আবারও উত্তাল প্রেস ক্লাব, শাহবাগ এবং শহীদ মিনার। বাংলাদেশের দর্শনকে বৈধতা দিতে চাও আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলেছিল কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য যে স্বাধীনতা বিরোধী ছাড়া যারা ধর্ষণের শিকার হবে তাদের বিচারের দাবিতে আর তাদের রক্ষা করার জন্য ছাত্রলীগ থাকবে মাঠে, স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবে না। আজকে স্বাধীনতার 50 বছরে এই বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী আছে বন্ধুগণ? তাহলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে যারা ধর্ষণকে বৈধতা দিতে চায় ওদের বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে হবে, অন্যথায় আপনার আমার মা বোন আপনারা আজকে যারা তরুণরা এখানে দাঁড়িয়ে আছেন দুদিন পরে বাবা হবেন, ওরা দাঁড়িয়েছেন আপনারা মা হবেন, তাহলে সন্তান সম্পূর্ণ নিরাপদ থাকবে না। আমাদের ক্ষমতাসীন দলের আরেকজন নেতা বলেছেন ধর্ষণের সাথে যারা জড়িত তাদেরকে চোখ খায় দিতে চান, আমরা বলতে চাই আপনারা লোকসত্য ভালো না, কারণ আপনারা এই চোখ খায়ের নামে এ পর্যন্ত 3000 মানুষকে হত্যা করেছেন, তাদের মধ্যে অনেকেই একেবারে নিরাপরাধ মানুষ। আপনারা তো এই শেষ ভয়ারকে ক্ষমতায় থাকার জন্য একটি পন্থা হিসেবে বেছে নিয়েছেন। আপনারা দেখবেন কিছুদিন আগে আইন ও সালিশ কেন্দ্র বলেছে যে গত 8 মাসে 800 ধর্ষণ হয়েছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে 111 ধর্ষণের ঘটনা ঘটেছে। এই বিচার ব্যবস্থার প্রতি আমরা ধিক্কার জানাই, সেই বিচার ব্যবস্থাটি ঘটনার বিচার করতে 3 বছর নেয়, এই বিচার ব্যবস্থার প্রতি আমরা ধিক্কার জানাই, সেই বিচার ব্যবস্থা মানুষের অধিকারকে রক্ষা করতে পারে না, এই বিচার ব্যবস্থার প্রতি আমরা ঘৃণা প্রকাশ করি, সেই বিচার বিভাগ দেশের একজন প্রধান বিচারপতিকে রক্ষা করতে পারে না। ধন্যবাদ। আমরা একটা কথা বলবো যে আপনারা দেখেছেন এ পর্যন্ত বর্তমান সরকার এই যে তারা 14 বছর ক্ষমতা আছে তারা বলেছে জনগণ সুফল ভোগ করতেছে, আমি বলবো আপনারা ক্ষমতায় থাকায় জনগণ সুফল ভোগ করতেছে, খুন খুন দুর্নীতি ধর্ষণ হাজার হাজার টাকা বাইরে পাচার হচ্ছে, দেশের টাকা আসছে, জনগণ সুফল নয় ক্ষমতাসীন দলের চোখ পাত্তা লুটেরা সুফল পাচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে। আমি আজকে সেটা বলতে চাই আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, আজকে আমাদের কর্মসূচি ছিল ধর্ষণ সকল ধর্ষণের বিচার এবং ধর্ষকদের বিরুদ্ধে একটা আওয়াজ দেওয়ার জন্য আজকে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার অভিমুখে গণপদযাত্রা, আমাদের গণপদযাত্রা কর্মসূচি ত্রিপুরের মধ্যে শুরু হবে, আপনারা শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিতে অবস্থান নেবেন, আমাদের মধ্যে কেউ যারা ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে ভলান্টিয়ার বাইরে সেদিকে থাকবেন। আর একটা কথা, লাল টিম দেখেছেন আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম, আপনাদের রেখে বিরূপ কাপুরুষের মতো রাজপথ থেকে পালাবো না, শেষ পর্যন্ত ছিলাম। আজকে আমরা যে কথা বলছি এতে ক্ষমতাসীনদের নগ্ন চেহারা বের হয়ে আসছে, আজকে ছাত্রলীগ বলছে সিলেটের ঘটনায় কেউ জড়িত নয়, আমরা তো সেই সেঞ্চুরি মালিকদের কথা জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শশীমুদ্দিন মালিকের ধর্ষণের সেঞ্চুরি উত্থাপনের কথা আমরা জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেনা বলেছিল তারা কেউ না প্রমাণ নাই তথ্য নাই, পরবর্তীতে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য এই ধর্ষকের রক্ষাকর্তারা তারা কিন্তু তাদেরকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। আজকে ধর্ষণের দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সেখানে পুলিশ কেন হামলা করবে? তাহলে পুলিশ কি ধর্ষকদের পক্ষে, পুলিশ কেন লুটেরাদের পক্ষে?
অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি, পুলিশকে আমাদের পিছনে নামিয়ে দেওয়া হয়। পুলিশ ভাইদেরকে বলো এই দিনে দিন নয় দিন কিন্তু আরো আছে, এদেশে চাকরি করতে হবে আপনাদেরকে, সেটা মাথায় রেখে কাজ করবেন, ক্ষমতাসীন দলের দুর্বৃত্ত হয়ে কাজ করবেন না। এই স্বৈরাচারদেরকে ক্ষমতায় রাখানোর জন্য সেটা বাহিনী হিসেবে কাজ করবেন না, জনগণের সেবক হিসেবে কাজ করবেন। আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে তারা কেউ আপনার ভাই বোন দূর সম্পর্কে রাখছে, তাকে আমরা পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় বাহিনী কারো বিরুদ্ধে না, আমরা জনগণের কিছু দাবি নিয়ে রাজপথে এসেছি। পুলিশ ভাইদেরকে বলব আপনারা এই দুর্বৃত্তদের প্রতি সমর্থন প্রত্যাহার করে জনগণের প্রতি সমর্থন দিন। বর্তমান সরকারের ভাবে একটা কথাই বলব, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি যেন ভাষকের দল, লুটেরাদের লুটেরাদের দল, স্বৈরাচারের দল হিসেবে বাংলার মানুষের কাছে ঘৃণিত হয়ে প্রত্যাখ্যাত হয়ে গেল, তাদেরকে পদত্যাগ করতে না হয়, সকল করতে না হয়, সেটু চিন্তা করে আজকে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হবে। আমরা চার মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আমরা সে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চাই। আমরা কিছু গণতন্ত্র চাই, আমরা কিছু আইনের শাসন চাই, আমরা কিছু মানুষের অধিকার চাই। আমরা চাই না আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ক্ষমতাসীন দলের গুন্ডা বাহিনী হিসেবে, সেটা বাহিনী হিসেবে জনগণের উপরে দমন পীড়ক চালাক, কুমখুনের মতো ঘৃণিত কর্মকাণ্ডে লিপ্ত থাকুক। সেজন্য আজকে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভাই বোনদেরকে বলবো, আপনারা অনেক করেছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগের কিন্তু শেষ নাই। আজকে দয়া করে এখন এই দুর্বৃত্তদের প্রতি সমর্থন প্রত্যাহার করে আজকে জনগণের কাতারে এসে দাঁড়ান, দেশকে বাঁচান। বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে, যে গ্রাফিতি আসছিল ধর্ষণের, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে থানায় গিয়ে টর্চার করা হয়েছে, এটা কোন বাংলাদেশ চিন্তা করতে পারেন? কিছুদিন আগে আমাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল একেবারে অন্যায় ভাবে। তো আমি বলছি যে গ্রেপ্তার তো আমাকে করেনি, আমার মতো অসংখ্য মানুষকে গ্রেপ্তার করে অন্যভাবে থানায় নিয়ে গেছে, অনেককে গুলি দিয়ে মেরে ফেলেছে, খুন করেছে, খুন করেছে। হয়তো তারা আমার মতো পরিচিত ছিল না, বা আপনারা যেভাবে আমার জন্য রাষ্ট্রকে নিয়েছেন তাদের জন্য কেউ নামেনি, সে কারণে তারা সূর্যের আলো দেখেনি। বন্ধুগণ, আজকে এই স্বৈরাচারদের কাছে, এই দুর্বৃত্তদের কাছে, এই লুটেরাদের কাছে, এই ধর্ষকদের পৃষ্ঠপোষকদের কাছে আজকের বাংলাদেশ নিরাপদ নয়। আজকে বাংলাদেশকে নিরাপদ করতে চান, জনগণের অধিকার আদায় করতে চান, তাহলে আজকে তরুণদেরকে সংগঠিত হবে, ছাত্র যুবক তরুণদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে এবং সমুচিত জবাব দিতে হবে। আমাদের কর্মসূচি এখনই শুরু হবে শান্তিপূর্ণ ভাবে, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না এবং কোনদেরকে সামনে দেবেন, একটু নির্দিষ্ট ফাঁকা রেখে, দূরত্ব রেখে একটু দাঁড়াবেন, দয়া করে আগে থেকে সে দাঁড়াবেন না, গরম অনেকে পার করা যাবে। পরিষদ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে, সুতরাং আমরা বলতে চাই আমাদের সরকার দরকার রয়েছে,
I'm not going to be able to do it.
বাংলাদেশে ভর্তিছে, কিন্তু সময় বাংলা ভর্তিছে, তাদের জন্য সময় বাংলা ভর্তিছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত দর্শন বিরোধী প্রোগ্রামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বাংলাদেশের প্রত্যেকটা নেতাকে এসে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন বর্তমান ভোটারবিহীন বেশিবাদী সরকার সেদিন ডিসেম্বর যেদিন তারা একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, এই নির্বাচন প্রথম দিনে তারা নোয়াখালীতে সুবর্ণ চলাচল দেখছেন একটা নেতাজনক ঘটনা। সেখানে আইন এবং সালিশ কেন্দ্র তাদের রিপোর্টে প্রকাশ করছে 2019 সালে 1413 জন নারী ধর্ষণ করেছে, 2018 সালে 432 জন, এক বছরে ধর্ষিতার সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ, এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 73 জন, এবং এই ধর্ষণের পর আত্মহত্যা করেছে অঞ্চল। অধিকার রিপোর্ট অনুযায়ী 2001 থেকে 2018 সালে ধর্ষণের শিকার হয়েছে 13648 জন, দলবদ্ধভাবে ধর্ষিত হয়েছে 2539 জন, শিশু ধর্ষিত হয়েছে 6900 জন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখে থাকেন এই ধর্ষণের পিছনে কারা দায়ী, এই ক্ষমতাসীন দলের লোকজন কখন যারা ক্ষমতায় আসে সে বিএনপি লোকজন বিএনপি ক্ষমতায় ঢুকে দেখেন যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এর দর্শনের মতন ঘটনা ঘটে ঘটিয়ে যাচ্ছে, এবং আমাদের ক্ষমতায় থাকে তখন দেখবেন ছাত্রসেবক যুবলীগ ছাত্র লীগ এবং তাদের দলের নেতা কর্মী তারা দল সংগঠিত হয়। এর মানে আমরা বুঝতে পারছি এর দর্শনের সাথে ক্ষমতার সম্পৃক্ত আছে। আপনারা দেখেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বিশেষ জায়গা, সেখানে একটা বিশেষ বাহিনী যারা কুমিল্লাকে দর্শনে করে হত্যা করে সীমাবদ্ধ সমস্ত বাংলাদেশ যদি এই কোরআন জানবেন তাদের এই কালকাটা ছড়িয়ে মামুন মেরিদেরকে দর্শন করছে দিনের পর দিন। আপনি আপনার সরকার তো দেখেন না, কেন দেখেন না? তিনি তো একজন নারী, তুমি নাকি কলম নিয়েছেন, এগুলো কি কলম? এগুলো কি কলম? তাদের রুমে দৈনিক দৈনন্দিন অর্থ পাওয়া যায়, এইগুলো হয় কলমের মনে হয়। তাইলে আমরা কোন কলম নিয়ে আজকে লেখাপড়া করি? আমার একজন ছাত্র হয়ে গেলে লজ্জা করে পরিচয় দিতে, যার একজন ছাত্র হয়ে একজন নারীকে হচ্ছে নেবে একে একে দর্শন করে, আজকে কি ঘটনা কথা তারা তাদের পরিচয় দেয়। আজকে যেখানে তাদের কথা ছিল ছাত্রদের অধিকার সংরক্ষণ করার, সেখানে আজকে তারা ছাত্রীদের দর্শন করছে। একটা কথা বলে দিতে চাই, আজকে শুধুমাত্র ঢাকা ভার্সিটি না, সমগ্র বাংলাদেশ থেকে সময় হয়েছে এই কুরাঙ্গকে অবাঞ্ছিত ঘোষণা করার। একই সাথে এই ভুটানিন সরকারের সময় শেষ, এদেরও আর ক্ষমতায় দেখতে চাই না, হত্যা গুরু এগুলো বিচার করতে পারে না, আজকে বিচারহীনতার সংস্কৃতি আর দেখতে চাই না। আজকে এই ছাত্র লীগের নেতাদের বিচারের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Yeah!
দিলে একজনই তোমার সহযোগীকে ধর্ষণ করে, কেমন সন্তান জন্ম দিলে একজনই তোমার সন্তানকে তোমার সহযোগীকে ধর্ষণ করে। সংগ্রামী সাবিয়া বন্ধুরা, যারা ছাত্রলীগ করে তাদের জন্ম হয় দুই বার, তাদের জন্ম হয় দুই বার, একবার জন্ম হয় যখন মায়ের গ্রহণ হয় জন্ম হয়, আরেকবার জন্ম হয় আরেকবার জন্ম হয় যখন তার তখন মায়ের গর্ভদের জন্মগ্রহণ করে মায়ের প্রতি অনুভূতিশীল ছিল, দায়িত্বশীল ছিল, যখন থেকে ছাত্রলীগের জন্ম হয়েছে তখন থেকে শান্ত শিষ্ট ভদ্র একজন সন্তান সন্ত্রাসী ধর্ষণের নাগরিক হয়েছে, ধর্ষণ করে এদেরকে পাওয়ার করছে কারা, কারা এদেরকে ক্ষমতা দিচ্ছে? একজন ধর্ষক যখন ধর্ষণ করে তার মাথায় থাকে ধর্ষণ করার পরে তাকে আইনি সহযোগিতা দিয়ে তাকে সাপোর্ট দিয়ে রেখে তার পিছনে ক্ষতি হয়ে থাকতেছে। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যারা ধর্ষণ করছে তাদের প্রত্যেকের ধারণা বদ্ধমূল হয়েছে, যে তাদের ধারণা বদ্ধমূল বন্ধ হয়েছে যে তারা যখন ধর্ষণ করবে তাদেরকে তাদেরকে সাপোর্ট দিবে তাদের উপরওয়ালা, তাদের উপরওয়ালা কে, তাদের উপরওয়ালা কে? এই যে খুঁটির জোর, এই খুঁটির জোর যতদিন না ভাঙবে এই বাংলার মাটি থেকে ধর্ষণ হবে না, এই খুঁটির জোর ভাঙতে হবে। যদি আপনারা ভাঙতে না পারেন আপনার মা আপনার বোন আপনার বউ ধর্ষিত হবে প্রতি মুহূর্তে। ভাই এবং বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, যদি এরকম ক্ষমতা কেন্দ্রের রাজনীতির কারণে আমাদের ধর্ষণের শিকার কোনো পাশে থাকে তাহলে বলতে হবে এই যে রাজনীতি তাহলে একটা জোরে জানা দিতে হবে, একটা জোরে জানা দিতে হবে যে ওই ক্ষমতার মস্তর হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। ধর্ষণ বিরোধী আজকের এই আন্দোলন প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। মাঝখানে ভিপি নূরের সঙ্গে পুলিশের হালকা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ কথা কাটাকাটির শেষে ভিপি নূরকে অনুমতি দেয় শহীদ মিনার পর্যন্ত মিছিল এগিয়ে নিয়ে যাবার, এবং সেখানে গেলেই প্রচণ্ড বৃষ্টির মুখে প্রোগ্রাম শেষ করতে বাধ্য হন ভিপি নূর।